নমস্কার আশা করি আপনার ভালো আছেন সুখে শান্তিতে আছেন দিনগুলো আপনাদের ভালো কাটছে কাজকর্ম ভালো হচ্ছে আপনারা বহাল তবিয়তে রয়েছেন প্রথমে নমস্কার নেবেন আমার বন্ধু আজকে যে বিষয় নিয়ে আমি লাইভ করতে চলেছি সে হচ্ছে সাতখানি টোটকা বলবো সেই টোটকাগুলো মারাত্মক শক্তিশালী টোটকা এবং একদম বাছাই ঝাড়াই বাছাই টোটকা তা আজকে সুমন্ত আছো সুমন্ত বেশ কদিন না আমার কেমন একটা ফাঁকা ফাঁকা লাগছে আজকে অনেক রাত্রি ঢুকেছি এই কারণে যে আজকে আমার যারা দীক্ষা নেন আমার থেকে তারা সব যোগ সাধনার ব্যাপারটা চেক আপ করাতে এসেছিলেন সেই জন্যে আমার ঢুকতে একটু দেরি হয়ে গেল সেই কারণে আমি সময় মতো ঢুকতে না পারার জন্য ক্ষমা প্রার্থী এবং যথেষ্ট লজ্জিত কিন্তু আমার কিছু করার নেই যদি আপনাদের সঙ্গে দেখা করতে হয় আমাকে হয়তো কখনো কখনো ম্যাক্সিমাম সময় আসতে হবে কিন্তু আমার দর্শক সংখ্যার জন্য আমার কোনো লালসা নেই আমার দরকার হচ্ছে জিনিসটাকে পুট করে দেওয়া সময় মতো সবাই দেখে নেবেন কোনো অসুবিধা নেই আমার তাড়াহুড়োর কিছু নেই হ্যাঁ জীবনটা একটা সময় আমরা জন্মেছি এবং একটা সময় আমরা চলে যাব পৃথিবী ছেড়ে সুতরাং অনন্তের কোনো তাড়াহুড়ো নেই আমি আনন্দের ফেরিওয়ালা আনন্দ বিতরণ করে বেড়াই আর আমি নিত্য পথের যাত্রী সেই জন্যে আমাদের আমাকে নিয়ে সংখ্যাটা তেরো বারো জন রয়েছেন কাজে ব্যাপৃত আমাকে নিয়ে সংখ্যাটা তেরো তা যেটা বলছিলাম এটা আমি দু সালে যখন প্রথম ভিডিও করতে শুরু করি তখনই বলেছিলাম আমরা টোটাল বারো জন আছি অর্থাৎ বারো জন এবং আমাকে নিয়ে তেরো এই যে বারো জন কাজে ব্যাপৃত সৃষ্টিকে রক্ষা করার জন্য সৃষ্টিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে তার মধ্যে আমি একজন তো সেটা আমি চোদ্দ সাল থেকে বলতে শুরু করেছি বিভিন্ন ভিডিওতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বলাটা যারা আমার কাছে এসছেন আমাকে চিনেছেন আমাকে জেনেছেন আমার সঙ্গে সঙ্গ করেছেন তারা জানেন আর যারা করেননি তারা তো জানেন না সেই কারণেই টুকটাক একটু বলি কোনো আর বাড়াতে চাই আর কিছু চাহিদা নেই আমার আমি যে কাজে এসছিলাম পৃথিবীতে সেই কাজটি আমার সম্পূর্ণ হয়েছে সুতরাং আমার আনন্দই আনন্দ আনন্দ ছাড়া আমার কিছুই নেই জীবনে সময় হাসি খুশি থাকতে ভালোবাসে সব সময় পজিটিভ চিন্তা ভাবনা করতে ভালোবাসে পজিটিভ ভাবধারায় নিজেকে রাখি কোনো সময় হারবো না অর্থাৎ হারানোর কিছু নেই তো আজকে যারা ঢুকেছেন সুমন্ত ঢুকেছো খুব ভালো লাগছে মৈত্রেয়ী মাঝি অঞ্জন মন্ডল সঞ্জয় ভট্টাচার্য অর্চনা হালদার মোহাম্মদ রাকিব আচ্ছা ইরফাত পারভীন সালাম দাদা আপনি ইউরোপ কবে যাবেন আমি ইউরোপে চলে যাব সতেরোই মে হ্যাঁ আমি প্রথমে লন্ডনে যাব একটু লন্ডনে কিছু কিছু কাজ আছে আমার কাজগুলো করে আমি তারপরে আমি ওইটুকুনি সময়ে আপনাদের থেকে ছুটি নিয়ে যাব যদি দর প্রয়োজন বোধ করি ওখান থেকে যদি করা যায় ইউটিউবে ভিডিও করব সরাসরি বিদেশ থেকে আর যারা বিদেশে আমার ভক্তরা রয়েছে তারা তো জানেন আমি আঠেরোই মে সকালবেলা লন্ডনে ঢুকছি হ্যাঁ আচ্ছা কুইন অফ সাউথ কোরিয়া নাইসি ন্যান্সি আচ্ছা নমস্কার দাদা নমস্কার দাদা ভেরি গুড নাইট সুন্দর আকর্ষণীয় হবার জন্য কিছু থাকলে দেবেন সবসময় পজিটিভিটি এটা হচ্ছে সৌন্দর্য বানানোর মূল চাবিকাঠি আর জল ওয়াটার জল ভালো করে মুখের ভেতরে মালিশ করবেন জল এর থেকে ভালো মুখ পরিষ্কার করার কিছু নেই পৃথিবীতে শুদ্ধ জল নিয়ে মুখের ভেতর অনেকক্ষণ ধরে মাসাজ করবেন শুদ্ধ জল একটু নেবেন মাসাজ করবে এর থেকে ভালো পৃথিবীতে আর মুখে মাখার এত ভালো ক্রিম বলুন এত ভালো পদার্থ বলুন দ্রব্য বলুন কিছু নেই পৃথিবীতে কারণ আমার সিনপ্যাথিটিক ওষুধ হোমিওপ্যাথিও জানি না এলোপ্যাথিও জানি না হুম যে সাতচল্লিশ জন আছেন আমি বলবো মুনমুন ধর রূপা সাহা ইউজি কেটি কুটুম রাখি দাস স্বাতি রায় মোহাম্মদ ব্লক সায়ন ঘোষ মনিকা হাইত এক্সপ্লোরার স্বপন অনেকে অনেকে এসছেন আচ্ছা যেটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে যে পঞ্চাশ জনের এই মুহূর্তে চোদ্দটা লাইক এত রাত্রিরে একান্ন জনকে পাবো আমি এটা আমার আশীর্বাদ এটা আপনাদের আশীর্বাদ ভগবানের না আপনাদের শুভেচ্ছা আপনাদের আশীর্বাদ আমি চুলটাও ভালো করে আঁচোতে পারিনি আজকে তাড়াতাড়ি করে চলে এসছি হাতে ঘড়িও পরে হাত ফাঁকা হুম আচ্ছা ঘরের জামা পরা ফ্যান্টাসি ব্যাপার নেই জীবনে উচ্চ এক নম্বর জীবনে উচ্চ সফলতা ও স্থিরতার জন্য জীবনে উচ্চ সফলতা এবং স্থিরতার জন্য সাদা বস্ত্র বেশি ব্যবহার করুন ও সকালে ঘুম থেকে উঠে নিজের দুটি হাতের তালু ভালো করে দেখে নিয়ে দুটো ত্রুমুখে মুখের মধ্যে তিনবার বুলিয়ে নিন এটা হচ্ছে একদম মাস্টার স্ট্রোক সকালবেলা উঠে এটা যদি করেন তাহলে জীবনে উচ্চ সফলতা প্রাপ্ত নি হবে এক নম্বর দ্বিতীয় তার আগে একটু বলি যে আমার বইগুলোর তো আপনারা জানেন অ্যামাজন ফ্লিপকার্টে বিক্রি হয় তা এটা নতুন বই হাজারো সমস্যার সহজ সমাধান ইউটিউবে ব্লক বাস্টার যেসব ভিডিও রয়েছে আমার যেগুলো করে লাখো লাখো মানুষ উপকৃত হয়েছেন সেগুলোর থেকে বেশ কয়েকটা আর স্ক্রিপ্ট আমি এর ভেতরে তুলে দিয়েছি এটা ঘরে রাখা অত্যন্ত প্রয়োজনীয় অত্যন্ত দরকারি হাজারো সমস্যার সহজ সমাধান ফলাফল নিশ্চিত অতি অবশ্য রাখবেন আর অ্যামাজন থেকে যদি আমার পেন্টিংসগুলোর কপি সংগ্রহ করতে চান তাহলে শান্তনু পেন্টিংস বলে সার্চ করবেন বা শান্তনু বন্দ্যোপাধ্যায় পেন্টিংস বলে সার্চ করবেন বিএএন ডি ওয়াই ও পি ওয়াইও ওয়াই তাহলে আপনারা পেন্টিংসগুলো পেয়ে যাবেন আর পেন্টিংসগুলো ঘরে সাজাতে পারবেন আমার আমারও নিজেকে ধন্য মনে হবে আমার পেন্টিংসটা আপনার ঘরে শোভা পাচ্ছে বলে অনেক খেটে খুঁটে করি দু নম্বর টোটকা রূপা সাপ দাদা যাকে ভালো লাগে তার থেকে মেসেজ পাওয়ার জন্য কি করা যেতে পারে বসীকরণের একটা পদ্ধতি আছে প্রাচীন তান্ত্রিক পদ্ধতি সেটি হচ্ছে তার একটি ফটো আপনি মোবাইলে সেভ করবেন আছে নিশ্চয়ই আমি জানি আপনার আছে মোবাইলে সেই ফটোটিকে বড় করে দেবেন বড় করে তার ঠোঁটে ঠোঁট লাগিয়ে চুম্বন করবেন চোদ্দ বার পার ডে মেসেজ আবার চালু হয়ে যাবে গ্যারান্টি টোটকা করে দেখুন হ্যাঁ রেইনবো লাইটস বৃশ্চিক রাশি নিয়ে কিছু বলুন না স্যার প্লিজ বলবো একটু ঘুরে আসি তারপরে এসে বলবো আর পরের বছরের সব রাশি ফল আমি অনেক আগে বের করব একটু ব্যস্ত ছিলাম এই এক্সিবিশন নিয়ে নিয়ে ছিলাম চারটে বই একসঙ্গে লিখছি তার জন্য ব্যস্ততা রয়েছে তুঙ্গে দু নম্বর টোটকা যেটা বলছিলাম যদি পৈতৃক সম্পত্তি অর্থ ও পরিবার সম্পর্কিত সমস্যায় উৎপন্ন হয়ে থাকেন অর্থাৎ আপনার যদি প্রপার্টি নিয়ে কোনো বাদ বিবাদ থাকে পৈতৃক সম্পত্তি অর্থ মনিটারি কোনো প্রবলেম থাকে পরিবার সংক্রান্ত সমস্যা উৎপন্ন হয়ে থাকে তাহলে যিনি এই সমস্যাগুলিতে পড়েছেন তাদের উচিত সাদা পাথরের ছোট গণেশের আইডল সাদা পাথরের বা রেজিনের গণেশের আইডল নিজের পুজোর ঘরে স্থাপন করা এই জাতীয় ব্যক্তিদের সাদা গণেশের পাথরের আইডল কোথায় পাবেন চিৎপুর রোডে কলকাতার রবীন্দ্র সরণি বলা হয় চিতপুর রোডকে চিতপুর রোড যাত্রা পাড়া বলে একটা পাড়া আছে তার পাশে আখ বিক্রি হয় আখের পাইকার মার্কেট আছে পেতল কাশার পাইকার মার্কেট আছে সেখানে সাদা পাথরের মূর্তিও পাবেন গণেশজির তাকে যদি আপনি কোনো বুধবার দিন শুক্লপক্ষের বুধবার দিন নিজের ঘরে আসনে তাকে স্থাপন করে প্রতিদিন পুজোর গণেশজির পূজা করেন লাড্ডু দিয়ে লাড্ডু সহযোগে বা মিষ্টি সহযোগে তাহলে পৈতৃক সংক্রান্ত সম্পত্তি সংক্রান্ত কথাটি মনে ব্যক্ত করতে হবে তার কাছে অর্থ সংক্রান্ত অসুবিধা ব্যক্ত করতে হবে তার কাছে মানে মানুষ কামনা করতে হবে পরিবার সম্পর্কিত সমস্যা ব্যক্ত করতে হবে তাহলে অবশ্যই আপনার এসব প্রবলেম একদম ভ্যানিস হ্যাঁ করে দেখবেন রিম সমীর দাদা আমার মন আর মনের মানুষ এর একজনকে এর কাছে আরেকজনের কাছে চলে গেছে যায় কি করে আমি খুব কষ্টে আছি আর পারছি না আপনি কি করে দেবেন আমি নিজের হাতে কিছু করি না কলকাতা চেম্বারের নাইন এইট থ্রি জিরো ওয়ান আটানব্বই তিনশো এক চারশো তিরিশ ফোর থ্রি জিরো ফোর এইট এই নাম্বার রোববার বাদে প্রতিদিন সকালবেলা এগারোটা থেকে সন্ধে ছটা অবধি খোলা থাকে অতি অবশ্য আসবেন ফোন করবেন ফোন করে বুকিং করে চলে আসবেন আপনাকে দেখে আমি ধন্য মনে করব নিজেকে এবং আপনাকে কি করে এই অসুবিধা থেকে মুক্ত করা যায় তার সম্পূর্ণ রকম চেষ্টা করব ডেট অফ বার্থ টাইম অফ বার্থ অর্থাৎ জন্ম সময় মাস বছর জন্ম তারিখ যদি জানা থাকে জন্মস্থান এগুলো নিয়ে আসবেন আমি আশা করি আপনাকে কাজটায় সাহায্য করতে পারবো সবুজ হাসান দাদা কেমন আছেন সব সময় ভালো থাকে আমি স্বপন পাল নমস্কার দাদা নমস্কার নিয়ে হব লোকাল লোকাল রজত দাদা ওজন নিয়ে একটু অসুবিধায় আছি এ তো তোমার খাওয়া ঠিকমতো কমাতে হবে বেশি করে সবজি খাও ভাতের পরিমাণ কমাও আলুর পরিমাণ কমাও আলু পারলে খেয়েও না পম্পি বড়ুয়া তাই তো দেখলাম ঠিক নমস্কার দাদা আপনি আমার প্রণাম নেবেন প্রণাম দাদা হনুমান জয়ন্তী ব্যাপারে কিছু বলেন আমি সময় তো টোটকা খুব কম ছাড়ি আমি জানি আমি এমন কিছু ছাড়ি যেটা কিনা বছরে বছরে সময় সময় আপনাদের সবাইকেও খুব অনুপ্রাণিত করব উপকৃত করব তৃতীয় টোটকাটি আজকে বলি বন্ধু বান্ধবদের সাথে যদি ঝগড়া ঝাঁটি হয় বলছি বন্ধু বান্ধবদের সাথে যদি বিবাদপূর্ণ পরিস্থিতি তৈরি হয় সৃষ্টি হয় তাহলে আপনি কি করবেন রূপর তৈরি চাঁদ রুপোর তৈরি করবেন একটা ছোট্ট রূপোর তৈরি চাঁদ তৈরি করবেন চাঁদ তৈরি করে একটা ছোট্ট তার মাঝখানে একটা ছোট্ট যদি পারেন মুক্ত বসাবেন বসিয়ে গলায় ধারণ করবেন তাহলে বন্ধু বান্ধব দিনের পুরোনো বন্ধু যদি ছিটকে যায় যদি আপনাকে ভুলে যেতে চায় তাহলে আবার বন্ধুত্বপূর্ণ পরিস্থিতি সৃষ্টি হয়ে যাবে কোনো অসুবিধা হবে না গুগল বয় প্রণাম নেবেন দাদা আমি অমিত আমার এই বাংলা বছর কেমন যাবে বলবো যারা লিখছেন তাদের সবাইকে আমি অনেকের আনন্দিত রায় প্রণাম নেবেন দাদা দু হাজার চব্বিশ তুলারাশি বলে দেবো আমি আপনি স্ফটিক শিব লিঙ্গ সম্পর্কে বলবেন বলেছেন স্ফটিক শিবলিঙ্গ যদি পান তাহলে ভালো কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা যায় সেগুলো কাঁচের তৈরি স্ফটিক শিবলিঙ্গ আপনি বেনারসে পেতে পারেন বেনারসের কাশিতে যদি কেউ যায় এনে দিতে বলবেন বেনারসে দশার সমেত ঘাটের পাশে একটা মার্কেট রয়েছে ওই মার্কেটে দুটো তিনটে দোকান রয়েছে এই তিনটে দোকান সত্যিকারে স্ফটিক শিবলিঙ্গে বিক্রি করে থাকে মানে আমি যখন দেখেছিলাম তারা বিক্রি করতো এখন আমি এই মুহূর্তে বলতে পারবো না দু সাল কেমন যাবে রাকিব আহ নিশ্চয়ই ভালো যাবে তোমার খারাপ যাবে না তোমার তো বাইশ সাল থেকে ভালোই যাচ্ছে বাইশ তেইশ চব্বিশ দাদা মনের ইচ্ছা পূরণ করতে কিছু দেয় আমি মনের ইচ্ছা পূরণ করলে হাজার হাজার টোটকা দিই আপনি একটু দেখবেন আমার ভিডিওগুলো চালিয়ে চালিয়ে ফ্রিল্যান্সিং করি অনেক দিন ধরে কোনো অর্ডার পাচ্ছি না ব্যাপারটা বলতাম না ফ্রিল্যান্সিং এর সঙ্গে অর্ডার আচ্ছা আচ্ছা ফ্রিল্যান্সিং এর অর্ডারের পাচ্ছেন না কিছু একটা উপায় বলে দেন না একটা লক্ষ্মী মন্ত্র আছে আমার একটা ভিডিও আছে সেটা হচ্ছে রোগ মুক্তি বা কোটিপতি একটি মন্ত্রে কেল্লা হতে বলে আমার পুরনো একটি ভিডিও আছে লাল রঙের বর্ডার মানে ব্যাকগ্রাউন্ড ওটার যে লক্ষ্মী মন্ত্রটা আছে ওং ওং মহালক্ষ্মী বিদমহে বিষ্ণুপত্নই ধিমহি তন্ন লক্ষ্মী প্রচোদায়তন বা তন্ন শ্রী এটি স্নানের পরে এগারো বার জপ করবেন লাল আসনে বসে উত্তর দিকে বা পূর্ব দিকে মুখ করে ধূপ জেলে তাহলে কিন্তু অতি অবশ্যই আপনি এই অসুবিধাটা আপনার আশা করি কেটে যাবে হুম আচ্ছা যেটা বলছিলাম তাহলে পারিবারিক সমস্যা যদি কিছু নিয়ে হয় এবং তা থেকে মুক্তি পাওয়ার সব সময় যে কোনো সিদ্ধান্ত দুপুরের আগে নেবেন যে কোনো সিদ্ধান্ত দুপুর বেলার আগে নেবেন এটা যেন মনে থাকে দুপুরের পরে কিন্তু সিদ্ধান্ত নেবেন না একাত্তর জন আছেন মাত্র ছত্রিশ জন লাইক করেছেন এর থেকে কিন্তু মুক্তি চাই ঠিক পটাপট লাইক করতে শুরু করুন কারণ আমি উৎসাহ বাড়বে আমার আচ্ছা মিজানুর রহমান লিখছেন দাদা আদাব আদাব আপনি ভালো আছেন ভালো আছি প্রণালী ব্যানার্জি লিখছেন প্রণাল নেবেন গুরুদেব গ্যাসের সমস্যার হাত থেকে মুক্তি পেয়েছি গুরুদেব আপনার টোটকা ব্যবহার করে আপনি কেমন আছেন ভালো আছি মুক্তি পেয়েছে খুব ভালো কথা কিন্তু সেটাকে চালিয়ে যেতে হবে যেরম যেরম বলেছি সেরম সেরম চালিয়ে যেতে হবে আগের বলেছিলাম দাদা কুইন অফ সাউথ কোরিয়া লিখছেন দাদা আমি আপনাকে দু হাজার আঠেরো সাল থেকে মেনে চলি দাদা আমি মুসলিম সহজ কিছু উপায় বলে দেন দাদা কিসের সহজ উপায় রাজীব দাস লিখছেন গুরুজি দয়া করে আমায় আপনি আপনি বলবেন না অনেক ধন্যবাদ আপনাকে আমার প্রণাম নেবেন ভালো থাকবেন প্রণাম অঞ্জন মন্ডল গুরুজি আমার দু সাল কেমন যাবে প্রথম দিকটা ভালো যাচ্ছে না শেষের দিকটা খুব ভালো যাবে আচ্ছা শিক্ষায় যদি আপনার ছেলে মেয়ের শিক্ষায় যদি বাধা আসতে থাকে বা সে ঠিক পড়াশোনা না করতে চায় খুব অবাধ্যতা করে যদি হয়ে যায় এবং সে যদি শিক্ষা ক্ষেত্রে একদমই অগ্রসর হতে না চায় এরম যদি হয় তাহলে তার যদি একাগ্রতা ভঙ্গ হতে থাকে বা আপনার নিজের হতে থাকে নিজের শিক্ষায় বাধা আসতে থাকে নিজের উচ্চ শিক্ষায় বাধা আসতে থাকে। তাহলে বুধবার দিন সকাল বেলায় যদি পারেন চকলেট কালারের যদি কোনো গরু পান বা কালচে হলুদ কালারের যদি কোনো গরু পান তাকে সবুজ একটু কিছু চারা খাওয়ান অর্থাৎ ঘাসে অল্প পরিমাণে ঘাস হোক অল্প পরিমাণে সবুজ কোনো শাকসবজি হোক আপনি খাওয়ান তাহলে শিক্ষায় কিন্তু বাধা একেবারে ভ্যানিস আর থাকবে না আর অনেক সন্তান কিন্তু বাবা মাকে বড্ড কষ্ট দেয় সন্তান পক্ষ থেকে যদি কষ্ট আসে তাহলে আপনি বুধবার দিন যারা মানে হিজড়ে আছেন যারা মানে এইটা প্রফেশনালি যারা হিজড়ে অরিজিনাল হিজড়ে তাদের সবুজ বস্ত্র সবুজ চুরি যদি দান করেন তাহলে সন্তানের পক্ষ থেকে অবসান আসা কষ্টের ঘটবে কিন্তু সে অরিজিনাল হিজড়ে হতে হবে আজকাল কিন্তু ওই রাস্তার মোড়ে মোড়ে প্রচুর এরকম মানুষ দেখা যায় যারা হিজড়ে সেজে ঘুরে বেড়ান কিন্তু তারা প্রকৃতই কোনো হিজড়ে নন তারা বাড়িতে গিয়ে আবার মেক তুলে ফেলে নর্মাল মানুষ হয়ে যান এরকম প্রচুর মানুষকে আমি জানি তো সুতরাং সেরকম নয় অরিজিনাল যদি কাউকে পান সত্যি সত্যি তাহলে অতি অবশ্যই আপনি এটা করে দেখবেন খুব ভালো ফলাফল পাবেন মৈত্রী মাঝি চেম্বারটা কোথায় কেউ বলুন নেটওয়ার্ক ছিল না চেম্বার আমার চেম্বার দমদম স্মৃতিতে নাইন এইট থ্রি জিরো ওয়ান ফোর থ্রি জিরো ফোর এইট এই নাম্বারে সকাল এগারোটা থেকে সন্ধ্যে ছটার মধ্যে বুকিং করে আসবেন আমি সপ্তাহে একদিন বা দুদিনের বেশি লোক দেখি না অতি অবশ্য শনিবার দিন বুধবার দিন এই দুটো দিন লোক দেখি তবে ইদানিং আমার প্রচুর কাজের চাপে শুধু শনিবার দেখছি অর্থাৎ এটা আমার ব্যবসা নয় বিজনেস নয় আমি শুধুমাত্র মানুষের উপকার করার জন্য এটা করি এবং যারা আমার কাছে নিত্যদিন যাতায়াত করেন তারা জানেন যে সত্যি সত্যি আমি করি হ্যাঁ সেক্ষেত্রে একদম পরিপূর্ণভাবে পাকা জিএসটি বিলে আমি রেমিডি দিই যেটা সারা ভারতবর্ষে কোনো জ্যোতিষীবাবু দেন না এক নম্বর দ্বিতীয় নম্বর হচ্ছে যে চার বছর ধরে আমার কাছে ফ্রি অফ কস্টে এসে রেমিডি সম্বন্ধে আলোচনা করা যায় বা আপনার সমস্যা সম্বন্ধে আলোচনা করা যায় এটা আমি করে থাকি শরীর স্বাস্থ্য যদি ভালো না থাকে দিনের পর দিন শরীর স্বাস্থ্য সমানে নানা রকম ভাবে আপনাকে ডিস্টারবেন্স দিচ্ছে এরম যদি হয় অথবা শত্রু বর্গ কার্যক্ষেত্রে বারবার বাধা উৎপন্ন করতে চাইছে মানে মারাত্মক রকম ভাবে আপনি জর্জরিত এই জাতীয় ব্যক্তিরা আপনারা যদি পারেন একটু বেলার দিকে গরু দুধ আপনারা খাবেন এক কাপ হোক আধ কাপ হোক এক কাপ হোক মানে বড় কাপের আধ কাপ এরকম কাপের আধ কাপ হলেও আপনি খাবেন এই যে এটা দেখছেন আমার জন্মদিন ছিল আমাকে একজন ভক্ত মানুষ প্রেজেন্ট করেছেন আমার ছবি দিয়ে এটা তৈরি করেছেন তৈরি করে আমাকে দিয়েছেন এরকম কাপ যদি হয় এটা হাফ কাপ খেতে পারেন বা ছোট কাপ যদি হয় ছোট যদি আপনার কাপ থাকে তাহলে এটা পুরো কাপ খেতে পারেন বা গ্লাসে করে যদি খেতে চান খেতে পারেন অতি অবশ্যই খালি পেটে খাবেন না কিছু খাওয়া দাওয়ার পরে খাবেন তাহলে কিন্তু আপনার শরীর স্বাস্থ্যের উন্নতি হতে শুরু করবে শত্রু শত্রুর যে অপারেশানই সেটা অনেকটা কমে যাবে মানে ম্যাক্সিমামটাই কমে যাবে নাইনটি পারসেন্ট কমে যাবে এবং আপনি খুব উপকৃত হবেন আর যদি মাত্র হনুমানজির একটা টোটকা চেয়েছিল দাম্পত্য জীবনে মনোমালিন্য যদি হতে থাকে মারাত্মক রকমের খুটি খুঁটিমুটি ঝগড়া সব সময় লেগে আছে তাহলে মঙ্গলবার দিন হনুমানজির মন্দিরে মঙ্গলবার দিন কোনো হনুমানজির মন্দিরে দেশি ঘিয়ের প্রদীপ জ্বালান ও হনুমানজিকে লাল চন্দন দ্বারা অভিমন্ত্রিত মালা অর্পণ করুন পারলে একটা তুলসী মালা গেঁথে তাকে অর্পণ করুন মারাত্মক তাপস ব্যানার্জি ঢুকেছেন আহ শম্পা পাল ঢুকেছেন তরুণ চৌধুরী ঢুকেছেন আর রিম সমীর চ্যাটার্জি নবদ্বীপ চ্যাটার্জি অনেকদিন পরে দেখলাম রাখি দাস বার্থডে গুরুজি থ্যাংক ইউ ফর উইশ তার জন্মদিনে প্রচুর মানুষের আনাগোনা হয়েছিল আমার বাড়িতে এবং জন্মদিন ভালোভাবে পালন করেছি আর উইশ করেছি গণেশজিকে যে আগামী দিনে যেমন প্রচুর মানুষের সেবা করতে পারে নিঃস্বার্থ ভাবে স্বার্থবিহীন কার্যক্ষেত্রে কার্যক্ষেত্রে যদি বাধা সৃষ্টি হতে থাকে অথবা সফলতার কাছাকাছি গিয়েও কাজ সফল না হলে এরকম প্রচুর ঘটনা ঘটতে দেখা যায় চারদিকে কার্যক্ষেত্রে বাধা সৃষ্টি হতে থাকলে অথবা সফলতার কাছাকাছি গিয়েও কাজ যদি সফল না হয় বৃহস্পতিবারে একজন ব্রাহ্মণ ব্যক্তিকে যতটা সম্ভব দান দক্ষিণা দিয়ে তার আশীর্বাদ গ্রহণ করুন শুনতে হয়তো খুব সোজা কাজটা কিন্তু কার্যক্ষেত্রে সত্যি সত্যি তারপর থেকে দেখবেন সত্যি সত্যি আর কোনো বাধা আসছে না অনেক আছে তো এই ভট্টাচার্য জেঠু আমার বাড়িতে ঢোকেন বা মুখার্জি কাকু আসেন এরকম যদি কোনো ভালো সৎ ব্রাহ্মণ পান তাহলে তাকে প্রতি বৃহস্পতিবার যদি পারেন কিছু না কিছু একটু দান আপনি করবেন এবং তাকে বলে নেবেন যে আপনাকে দান করে আমার খুব ভালো হয় উন্নতি হয় এটা বলেই নেবেন তাকে কিছু না কিছু দান করবেন তাহলে কিন্তু সত্যি সত্যি খুব বড় আশীর্বাদ পাবেন এবং তার সঙ্গে সঙ্গে কার্যক্ষেত্রে বাধাগুলো একদম চটপট চটপট করে সব মিটে যাবে হঠাৎ করে দেখবেন ম্যাজিক্যাল রেমিডিয়েট একটা আপনি করে দেখবেন খুব ভালো কিন্তু তিনি সৎ ব্রাহ্মণ হতে হবেন আবল তাবল নয় যে নেশা ভাঙ করেন পড়ে থাকেন এরকম ব্রাহ্মণ নয় বা তার আচার ব্যবহার ভালো লাগে না এরকম ব্রাহ্মণও নয় কোনো ভালো সৎ ব্রাহ্মণ যদি পান একান্ত যদি না পান তাহলে মন্দিরে কাছাকাছি মন্দিরে যদি কোনো ভালো মানে নিডি পুরোহিত ব্রাহ্মণ মানুষকে পান তাকে করবেন তাহলেও খুব ভালো উপকার পাবেন ভালো করে আর একটা টোটকা আমি এক্সট্রা বলি সেই টোটকাটা হচ্ছে আপনি প্রতি প্রতি মাসে মাসে অর্থ প্রাপ্তির পরে তার থেকে কিছু অংশ আপনার পরিবারকে দেবেন বা পরিবারের যদি কোনো মহিলা থাকে তাদের মধ্যে বন্টন করে দেবেন তাহলে কিন্তু দিনে দিনে আপনার আয় বৃদ্ধি হবে আপনার প্রমোশন চর জলদি হবে আপনার উন্নতি আস্তে আস্তে ত্বরান্বিত হতে থাকবে এবং আপনি বেশ বুঝতে পারবেন যে সত্যি সত্যি আপনার উন্নতি হচ্ছে এবারে শেষ টোটকাটা আমি বলবো তার আগে দেখিনি কে কে আছেন তুষার কর্মকার বাহ ভালো ছেলে তুষার লিপি দাস কিছুটা মিস করে ফেললাম থ্যাংক ইউ কিছু মিস করেননি পরে চালিয়ে শুনবেন এত সার্থকপর হবেন কেন আমাকে চালিয়ে শুনবেন মাঝে মাঝে না যারা সত্যি বুদ্ধিমান এটা আমি অন্য কথা অন্যভাবে নেবেন না যারা সত্যি বুদ্ধিমান বা বুদ্ধিমতী তারা একবার হলেও একবার হলেও দিনে আমার যে কোনো একটা ভিডিও চালিয়ে শোনেন এটা আমাকে লাখো লাখো মানুষ বলেছে বিশ্বাস করুন এই ছত্রিশ বছর বয়সে ছত্রিশ বছর বয়স হলো আমার জ্যোতিষ জীবনের লাখ লাখ মানুষ বলেছেন কিরকম ভাবে লাখ লাখ মানুষকে আমার সঙ্গে দেখা করেছেন তা না প্রচুর কমেন্ট ইমেল এবং এবং ভিডিওর কমেন্টস মানুষ সব মিলিয়ে তারা বলেছেন যে আপনার ভিডিও প্রতিদিন আমি নিয়ম করে একটি করে দেখি এবং তারা বিশ্বাস করুন আমি আপনার জন্যই আজকে এত ভালো একটা জায়গায় রয়েছে এটা কিন্তু তারা বলছেন যদিও সবকিছু ঈশ্বরই করেন আমি আমি মাত্র বা নিমিত্তের থেকেও ছোট সবকিছু ঈশ্বরই করছেন পরমাত্মাই করছেন কিন্তু এটা এটা বলেন আর একটা ম্যাজিক্যাল রেমিডি আপনাদের বলছি আপনারা অন্যভাবে নেবেন না যদি ঠিক করে থাকেন তাহলেই বলবো নাহলে বলবো না যদি কখনো কোনো অসুবিধায় পড়েন হঠাৎ করে কোনো বিপদ আপদে পড়েন একবার বলে দেখবেন শান্তনুদা আমি খুব বিপদে পড়েছি আমাকে একটু আজকে উদ্ধার করে দিন দেখবেন আধ ঘন্টার মধ্যে আপনি সেই সমস্যা থেকে মুক্তি পেয়ে গেছেন এটা কিন্তু একদম হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টেড দেখবেন করে দেখবেন দ্যাটস ইয়োর মাইন্ড কারণ আপনি করে দেখবেন করে দেখে যদি ফলাফল পান বলবেন সব সময় আমি আপনাদের সঙ্গে আছি সব সময়ের জন্য করে দেখবেন ডেকে দেখবেন একবার সত্যি সত্যি হয় কিনা হ্যাঁ যাই হোক কেউ যদি সেরকম কিছু করে থাকেন কখনো এর মধ্যে থাকেন আজকের মধ্যে থাকেন যদি পারেন একটু লিখে দেবেন পিন্টু মালিক দাদা নমস্কার এস জি এস জি পুরো নাম তো জানি না হতে পারে সুবল ঘোষ হতে পারে সঞ্জয় ঘোষ হতে পারে শান্তনু ঘোষ হতে পারে সুব্রত ঘোষ হ্যাঁ আপনার চেম্বার কোথায় কলকাতাতে আর ফিসটা যদি বলেন যাবার ইচ্ছে আছে চেম্বারটা আমার দমদম সিটিতে আর আপনি নাইন এইট থ্রি জিরো ওয়ান ফোর থ্রি জিরো ফোর এইট এই নাম্বারে ফোন করে সকাল এগারোটা থেকে সন্ধে ছটার মধ্যে কথা বলে নেবেন ডিটেলস জানতে পারবেন আর একটা আর একজনের দেখলাম হ্যাঁ মনের ইচ্ছা পূরণের টোটকা যদি না ধরে তাহলে কিন্তু বুঝতে হবে আপনার জন্ম ছকে কোন গ্রহ দুর্যোগ আছে সেক্ষেত্রে কলকাতা চেম্বারে আসলে আমি আপনাকে বলে দেবো কেমন ভাবে কি করলে আপনি এই সমস্যা থেকে মুক্ত হতে পারবেন আচ্ছা যেটা বলছিলাম শেষ করি এটা দিয়ে একত্রিশ মিনিট তেরো সেকেন্ড হয়ে গেছে খুব ছোট্ট একটা সুন্দর টোটকার লাভ বলে লাস্টে শেষ করব আপনার জীবনে নানারকম অসুবিধা ও হতাশাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হলে আপনি শুক্লপক্ষের বুধবারে সর্বদা নিজের কাছে সবুজ রুমাল রাখবেন শুক্লপক্ষের বুধবারে সব সময়ের জন্যে নিজের কাছে সবুজ রুমাল রাখবেন আপনার জীবনে নানারকম অসুবিধা ও হতাশাপূর্ণ পরিস্থিতি থেকে আপনি মুক্ত হয়ে যাবেন খুব ভালো একটা টোটকা করে দেখবেন মারাত্মক ভালো ফল পাবেন আহ যাই হোক আজকের মতো আমি আসি অনেক অনেকটা দেরি করে ফেললাম তারপরেও আমি এসছি আচ্ছা কুইন অফ সাউথ কোরিয়া ন্যান্সি লিখছেন দাদা আমি মুসলিম ফ্রিলায়েন্সিং করছি কিন্তু কোনো অর্ডার পাচ্ছি না এর জন্য সহজ কিছু উপায় বলে দেন বলে দিয়েছি আমি জানি আপনার প্রত্যেকটা টোটকা এক একটা আগুন কখনো মিস হয়নি একটা টোটকা থ্যাংক ইউ আজকে একাত্তর জন আছেন আর আজকে আমি অনেক দেরিতে ঢুকে ভেবেছিলাম একজনকেও পাবো না কারণ আমার নিজের সন্দেহ ছিল কিন্তু আজকে একাত্তর জনকে পেলাম এবং এই রাত্রির বারোটা তিনে তারা আমার জন্য অপেক্ষা করছেন ভেবে আমি খুব লজ্জিত এবং খুব অনুপ্রাণিত বিশ্বাস করুন অন্তর থেকে বলছি মারাত্মক ভাবে অনুপ্রাণিত বাহাত্তর জন আজকে এইখানে শেষ করলাম আবার কালকে দেখা হবে কালকে যদিও চেম্বারে প্রচুর মানুষ আসবেন সেই জন্যে একটু মানে ক্লান্ত থাকবো তাও আমি আসবো আর রোববার দিনটা আমি ছুটি নিই প্রত্যেক রোববার নিয়ম করে আমি দুদিন আসতে পারিনি কালকে আমার জন্মদিন ছিল ওই জন্য আসতে পারিনি আর তার আগের দিন আমার মায়ের জন্মদিন ছিল আমার মাতৃদেবীর জন্মদিন ছিল সেই জন্য আসতে পারিনি সেই কারণে প্রচুর মানুষের সমাগম হয়েছিল আমার বাড়িতে আসার যাওয়া ছিল সেই কারণে আসতে পারিনি আজকের মতো রাত্রির শুভরাত্রি চললাম আবার কালকে দেখা হবে